জয় হিন্দ। সেভেনাভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। পুলবার ঝাপায় অক্সিজেন রিফিলিং কারখানায় সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন একজন শ্রমিক, আহত তিনজন। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে অক্সিজেন রিফিলিং এর সময় হঠাৎই বিকট শব্দে একটি সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার জেরে কারখানার চাল উড়ে গিয়েছে, লোহার টুকরো ছিটকে হাত ভেঙে যায় এক শ্রমিকের, ছিটকে পড়ে যান আরো একজন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার বাসিন্দা শ্রমিক কালীপদ মালিককে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। কতজন ছিল কাজ করছিল? ছজন মতো। প্রত্যেকেই কি আহত হয়েছে? আর বাকিদের সেগুলো হচ্ছে সব হসপিটাল গভর্নমেন্ট সাপ্লাই আছে আমাদের। ফাটলো কি করে? ফাটলো বলতে লাইন নিয়ে প্রেশার হয়ে গিয়ে যাওয়ার পরে ইউটা হয়েছে, হঠাৎ ফেটে গেল। হঠাৎ সিলিন্ডারটা কোথায় গেল আমরা বুঝতে পারিনি। প্রচন্ড শব্দ হলো? প্রচন্ড শব্দ, কানে এখনো ঠিকঠাক শুনতে পাচ্ছি না আমরা। তারপর যে কজন আছিল আর টোটাল আমাদের সেটটা টোটাল উড়ে চলে গেছে, কিছু নেই সেটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলবার ওসি। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধনিয়াখালী সিআইও। তবে এদিন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিকট শব্দে এক প্রকার আতঙ্কিত হয়ে পড়েন পার্শ্ববর্তী বাসিন্দারা। হুগলি থেকে তরুণ তাঁতির রিপোর্ট, সেভেন আইভিক নিউজ। জেলার খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভেন আইভিক নিউজ। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।